দেখেন আমাদের খামারগুলো, আমাদের খামারগুলো এই যে গরু চাষ হচ্ছে, গরুর পরিশ্রম কত, গরুর সাথে গরু না হলে গরু খামারে কাজ করা যায় না। আমরা এত কষ্ট করে গরু লালন পালন করি, গরুকে এই যেগুলো দেখতেছেন খাবার দিছি, এই খ্যার দিয়ে ভুষি দিয়ে খোল দিয়ে একসাথে মালিশ করে দিয়ে তখন গরুটা ভালো হলে খায়, আর যদি এগুলো ঠিক মতো না দেওয়া যায় তাহলে গরু ঠিক মতো খায় না, তখন গরুর চেহারাটা ফেসকে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। গরুকে ঠিক মতো পানিতে গোসল করাইতে হয় প্রতিদিন, না হলে গরুর চেহারা একবারেই খারাপ হয়ে যায়। ভাই এগুলা কি অস্ট্রেলিয়ান গরু? হ্যাঁ, অস্ট্রেলিয়া মানে করস, এটা হলো অস্ট্রেলিয়া ও দেশি, এটা হলো করস, দেশের মধ্যে অস্ট্রেলিয়া দিয়ে। আপনার মানে কতগুলো গরু আছে এই খামারে? মোটামুটি অনেক ছিল আগে, মোটামুটি 150-এর মতো ছিল, এখন মাত্র অল্প দেখতেছেন, এই যে দেখতেছেন ওখানে 4টা আর এখানে 2টে 6টা, আরো কিছু মাঠে আছে। আগের সেটে এখন খুবই কম, খামার খালি হয়ে গেছে, বর্তমানে এখন এই কটাই আছে। ও, তো এতে লাভ কিরকম হয় আপনার? লাভ মোটামুটি, গরুর ব্যবসা ভালো ব্যবসা, গরুর থেকে অনেক লাভবান হওয়া যায়, ঠিক মতো লালন পালন করলে, ঠিক মতো সেবা যত্ন করলে, ঠিক মতো গরুকে জোগাল দিলে ভালো লাভবান হওয়া যায়। গরুর থেকে তো মানুষ কোটি কোটি টাকার মালিক আজকে তো আমরা হয়ে গেছে। শুনতেছি যে আপনি 1 বছর ধরে গরু পালন করেন, তো 1 বছর ধরে গরু পালন করে আপনার কত টাকা এ পর্যন্ত আয় হয়েছে? 1 বছর ধরে গরু, ওই যে দেখতেছেন জমিগুলা, ওই যে জাংলা লাউ, ওই যে এইগুলা অনেকেই করা হয়েছে, এই দেখতেছেন আপনি, এই যে লাউ লাউর ইয়েগুলো, ওই যে জমিগুলা। না, আমি বলছিলাম যে আপনার কত লাখ টাকা আয় হয়েছে মানে 1 বছরে এই গরু পালন করে? 6 লাখ না 7 লাখ না 10 লাখ? 8-10 লক্ষ টাকার মতো হবে আর কি। 8-10 লক্ষ টাকার মতো ক্যাশ হয়েছে আর কি এই গরু পালন করে। গরু পালন করে তো গরুর ব্যবসা ভালো ব্যবসা, করতে পারলে অনেকই লাভবান হওয়া যায়, কিন্তু যদি কেউ ঠিক মতো খামারে সেবা যত্ন না করে সে তো হবেই না, সব কিছুতেই জানেন। তো এই যে এই পাশে লাউয়ের জাংলা দেখতেছি, এটা আপনারই না? হ্যাঁ, তো অনেক আপনার ব্যবসা ভালো, তো চলেন দেখি লাউয়ের জাংলায় যাই। দেখেন লাউ, সুন্দর লাউ।